আসছি। আসলে এই আওয়ামী লীগের আমলে এবং তার আগে পরে সংখ্যালঘু নির্যাতনের যেই ঘটনাগুলো সংঘটিত হয় এর আসল রূপ হলো, প্রকৃত ঘটনা হলো শেখ হাসিনা এবং তার সাম্প্রদায়িক অপশক্তি রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কান্নাগিনি হয়ে চবল মারত, দিনের বেলায় প্রায় আবার ওঝা হয়ে থাকতে আসে। নাটক নাটক নাটক, এই নাটকের কলা কুশীলকরা যদি ঘুরে দাঁড়াবে না পারে, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনদিন কোন সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটবে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের কোন স্থান নাই। কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ এভাবেই আমরা আমাদের এই সংগ্রামিত অব্যাহত চালিয়ে যাব, ততদিন পর্যন্ত আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে না পারবো ততদিন আমাদের সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। বলবেন আমাদের চূড়ান্ত গন্তব্য কি? আমাদের চূড়ান্ত গন্তব্য হল ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করা। যেই সমাজে থাকবে না কোনো বৈষম্য, যেই সমাজে থাকবে না কোনো ভেদাভেদ, যেই সমাজে থাকবে না অনাহারের আত্মহাত। দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নদীবিহীন ভাবে একটি স্থিতিশীল দেশে সহস্রাধিক ছাত্র জনতাকে ঠান্ডা মাথায় খুন করেছে, হত্যা করেছে, সকল শহীদদের শাহাদত পত্রের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে তাদের এই আত্মত্যাগ, তাদের এই কোরবানির প্রতি জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে বলছি, তাদের এই আত্মত্যাগকে বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদ এবং জালিমের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি এবং নিস্তার লাভ করেছে। এক্ষেত্রে এই পর্যায়ে যে কথাটি আমি বারবার বলছি সেটি হল, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। স্বাধীনতা রক্ষা করতে যদি আমরা ব্যর্থ হই, হাজারো ভাইয়ের রক্ত বৃথা যাবে। স্বাধীনতা রক্ষা করতে যদি আমরা ব্যর্থ হই, হাজারো মায়ের অশ্রু বৃথা যাবে। যে মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করেছেন।